আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি ফাতেমা, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমার ভিডিওর টাইটেল দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আজ আমি কোন বিষয়ের উপর ভিডিও নিয়ে এসেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন ভিউয়ার্স, মূল রেমেডিতে চলে যাই। আজকের রেমেডি তৈরি করার জন্য আমার লাগবে নারিকেল তেল। নারিকেল তেলে থাকে প্রোটিন, যা ত্বকের কোলাজিন সিস্টেমকে ভালো রাখতে সহায়তা করে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকে কিন্তু দাগ ছোপ পড়ে যায়, সে দাগ ছোপ দূর করতেও সহায়তা করে নারিকেল তেল। আবার অনেক সময় দেখা যায় যে চেহারাটা আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায়, সে রুক্ষ শুষ্কের হাত থেকেও রক্ষা করে নারিকেল তেল। আজকের রেমেডি তৈরি করার জন্য আমি এক চা চামচ পরিমাণে নারিকেল তেল ব্যবহার করব। আমি এক চা চামচ পরিমাণে নারিকেল তেল নিয়ে নিলাম। এরপরে এখানে আমি নিয়ে নিব মধু। মধু আমাদের ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে, ত্বককে ফর্সা করতে সহায়তা করে, ত্বককে মসৃণ রাখতে সহায়তা করে মধু। আমি গ্রাম থেকে আনা মধুটা এখানে ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে কেনা মধুটাও নিয়ে নিতে পারেন। আমি হাফ চা চামচ পরিমাণের মধু আজকের রেমেডিতে ব্যবহার করছি। আজকে আমি যে পরিমাণটুকু নিয়ে নিচ্ছি রেমেডি তৈরি করার জন্য, আমি একবার ইউজ করব বলে সামান্য সামান্য পরিমাণের কিন্তু নিয়ে নিচ্ছি। আর আপনারা যদি চান রেমেডিটা তৈরি করে রেখে দিতে, তাহলে আপনাদের একটু বেশি পরিমাণের সব কিছু নিয়ে তারপরে একটা ছোট বক্সে করে, ঢাকনাযুক্ত বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, 3 থেকে 4 দিন ভালো থাকবে। এরপরে এখানে আমি ব্যবহার করব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ত্বককে মসৃণ রাখতে সহায়তা করে, ত্বকের দাগ ছোপ দূর করতে সহায়তা করে। আসলে অ্যালোভেরা জেলের গুণের কথা বলে শেষ করা যাবে না। আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলটা ব্যবহার করে নিচ্ছি। তবে আপনারা যদি চান যে গাছের অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন, সেটাও কিন্তু আপনারা করে নিতে পারেন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণের অ্যালোভেরা জেল দিয়ে নিলাম। গাছ থেকে যদি আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে চান, তাহলে অ্যালোভেরা জেলটা গাছ থেকে কেটে লম্বা করে দাঁড় করে রাখবেন 10 থেকে 15 মিনিট। তারপরে দেখবেন যে হলুদ হলুদ একটা কষ বের হচ্ছে। এই কষটা যখন বের হয়ে যাবে, তারপরে আপনারা অ্যালোভেরা জেলটা প্রসেস করে আজকের রেমেডিটা যে আমি তৈরি করছি সেখানে আপনারা ব্যবহার করে নিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমাদের নানি দাদিরা তাদের ত্বকের যত্ন করে এসেছে সেই প্রাচীন কাল থেকেই। আর আমরাও কিন্তু চাইলে হলুদের গুঁড়া দিয়ে আমাদের ত্বকের যত্ন নিতে পারি। নারিকেল তেলের সাথে আমি আজকে যে উপকরণগুলো মিক্সড করলাম, প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের ত্বকের যত্নে বিশেষভাবে সহায়তা করে। হলুদের গুঁড়া দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। এই তো আমার মিক্সড করা হয়ে গেল। এখন আমি এখানে ব্যবহার করব কাঁচা দুধ। কাঁচা দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড আর রয়েছে ক্রিম, যা ত্বককে ভালো রাখতে সহায়তা করে, ত্বকের গভীর থেকে ময়লা বের করে আনতে সহায়তা করে, ত্বককে ফর্সা করতে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে। আমি এক চা চামচ পরিমাণের কাঁচা দুধ আজকের রেমেডিতে ব্যবহার করলাম। কাঁচা দুধ দিয়ে এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নেওয়ার ফলে কিন্তু একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে রেমেডির মধ্যে। আশা করছি সেটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এখন আমি বলে দিচ্ছি এই রেমেডিটা আপনারা কখন ব্যবহার করবেন এবং সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন। সপ্তাহে অন্তত পক্ষে 3 থেকে 4 দিন ব্যবহার করার চেষ্টা করবেন। যদি না পারেন একদিন পরপর, মানে সপ্তাহে 3 দিন অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য।
এই রেমেডিটা কখন আপনারা ব্যবহার করবেন। যে কোনো রেমেডি যদি রাতে ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেশি কিন্তু বেটার হয়। যখন রাতে ঘুমাতে যাবেন এর আগে আপনার ফেসটা ভালো করে আপনি ক্লিন করে নেবেন, তারপরে হাতের আঙ্গুলের সাহায্যে ভালো করে আপনার ত্বকে আপনি মাসাজ করে নেবেন। মাসাজ করে খুব ভালো করে সম্পূর্ণ ফেসে আপনি লাগিয়ে নেবেন। তারপরে আপনি 20 থেকে 25 মিনিট ওয়েট করবেন, এরপর আপনি ফেসটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। রাতে ঘুমিয়ে পড়বেন, সকালে ভালো একটা রেজাল্ট পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।